তোমার সমস্যাকে আমি বুঝি না। তোমার একটু ভালো কথা বলেছি আর তুমি বলতেছো আমি আজাইরা মানুষ, আর আমি সবসময় তোমার প্রশংসা করি, তাই না? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য। আমি তো এমনি মজা করে বললাম চাচার সাথে, আর তুমি এটা নিয়ে এরকম মন্তব্য করবে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা, আমি এখন আর কথা বলবো না, তুমি যেটা বলবে সেটাই হবে। আমার এখন কিছু ভালো লাগতেছে না, আমার অনেক ক্ষুধা লাগছে। এখন চলো খাবার টেবিলে, পরে কথা হবে। এটা কি? আমি বুঝলাম না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কিসের জন্য। আমি স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলেছি আর তুমি অস্বাভাবিকভাবে আমার সেই কথার উত্তর দিচ্ছো, ব্যাপার কি বলো তো? সমস্যা কি হয়েছে তোমার? আমার আবার কি হবে, আমি তো একদম ঠিক আছি। এখন চলো খাবার টেবিলে, আমার অনেক ক্ষুধা লাগছে, সাথে মুরব্বি চাচার অনেক ক্ষুধা লাগছে। আমি এখন কোনো কথা বোঝা যাচ্ছে না, কি রান্না করেছো খেয়ে দেখি, আগে তোমার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা চলো, আর মুরব্বি চাচা দেখো চলে গিয়েছে খাবার টেবিলে, অলরেডি আমরা এখানে ঝগড়া করতেছি, ব্যাপারটা কেমন দেখায় তাই না? তুমি তো ঝগড়া করতে পারলে মনে হয় যে নিজেকে কি মনে করো আমি ভেবে পাই না। অনেক হয়েছে আর না, এখন চলো মুরব্বি চাচা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমাদের তিনি মনে হবে না বেশি দিন থাকতে দিবে, তাই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আর আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কথা বলে আমি ঈশানকে সঙ্গে করে নিয়ে খাবার টেবিলের এখানে চলে আসলাম, আর মুরব্বি চাচাকে খাবার প্লেট এগিয়ে দিলাম, আর ওনার প্লেটে ভাত তুলে দিলাম, তারপর তরকারি দিলাম। উনি খাওয়া শুরু করে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন, আমার রান্না নাকি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর রান্না করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর তার সাথে ঈশান তো আছেই, মুখ মিলিয়ে যাচ্ছে, মানে দুজন আমাকে কি পেয়ে গেল, আমাকে এত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দুজনে। আমি চুপচাপ শুধু শুনে যাচ্ছি, কোনো ঝগড়া বা কোনো কথা বলছি না, উত্তর দিলেই তো ঈশানের সাথে ঝগড়া লেগে যাবে। আমি শুধু একটা কথা ভাবতেছি, মুরব্বি চাচাকে আমাদের বিষয়টা কিভাবে বলবো, তাকে কিভাবে বললে তিনি কোনো রকম রাগ করবে না আমাদের উপর, বরং খুশি হয়ে আমাদের দুজনকে মেনে নেবে আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এই কথাটা যে কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি, কারণ তিনি জানে আমরা বিবাহিত। এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। আমি ঠিক করলাম যে চাচাকে একটা প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে হবে। এমনিতেই যদি বলি যে আমরা বিবাহিত না, তাহলে হয়তো তিনি অনেক রাগ করতে পারে আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে, তাই প্ল্যান খাটিয়ে সব কিছু করতে হবে। আমি ঈশানকে ইশারা করে একটু বাহিরে যেতে বললাম, কারণ তার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমি চাচার সাথে একটু কথা বলবো, ঈশান হয়তো বুঝতে পেরেছে আমি তার সাথে কি কথা বলবো, তাই ঈশান হাসি মুখে বাইরে চলে গেল আর আমার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আমি তাকে মিষ্টি হাসির প্রতিউত্তর দিয়ে মুরব্বি চাচার সাথে কথা বলা শুরু করলাম, তার কি ভালো লাগে কি ভালো লাগে না এসব শুনতে পারলাম। তারপর কৌশলী কীভাবে মুরব্বি চাচাকে জানাতে হয় বিষয়টা এখন সেটাই প্ল্যান করতে লাগলাম মনে মনে, এবং আমি আমার প্ল্যানটা পেয়ে গেলাম। আঙ্কেল, আপনার সাথে আমার একটু কথা ছিল, কিভাবে যে বলবো আর আপনি যে কিভাবে নেবেন আমি বুঝতে পারতেছি না। আপনি যদি আমার উপর রাগ না করেন তাহলে আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। আরে পাগলি মেয়ে কোথাকার, তুমি একটা কেন 1000টা কথা বলো, সমস্যা নাই তো? তোমার কথাগুলো এত মিষ্টি যে শুধু শুনতে ইচ্ছে করে আমার। কি এমন কথা বলবে যে আমি তোমাকে রাগ দেখাবো? আসলে আমি গ্রামের কালচারে বিয়ে করতে চাই, মানে আমরা তো বিয়ে করেছি কিন্তু আমি এই গ্রামের কালচার অনুযায়ী একটা বিয়ে করতে চাই আবারও। কি আবল দাবল কথা বলতেছো, আবারও বিয়ে করতে চাও? আর তুমি যে ছেলেকে বিয়ে করেছো সে কি তোমাকে সবসময় রাগ দেখায়, কোনো কিছু করে নাকি, তাকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে এমন কিছু? আরে না আঙ্কেল, সেরকম কোনো কিছু না, আমি ওই ছেলেকে আবারও বিয়ে করব। কিন্তু গ্রামে যেভাবে বিয়ে হয় সেভাবে আপনি যদি একটু আমাদের জন্য এই উপকারটা করে দিতেন, মানে গ্রামে কিভাবে বিয়ে অনুষ্ঠিত হয় সেভাবে সব কিছু যদি করতেন। আরে পাগলি মেয়ে, এই কথা তুমি আগে বলবে না, আমি কালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করব, এবং কালকে থেকে আমার বাসায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। আমরা যে কি ভালো লাগতেছে যে তোমাকে আমি কি বলবো, তোমাদের দুজনকে মানুষ পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছে, আমি কল্পনাও করতে পারি নাই। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাসায় একটা বিয়ে হবে নতুন করে, আমি সব কিছু আয়োজন করব, কিন্তু সেই পোড়া কপালটা আমার হয়ে ওঠেনি, কিন্তু এবার মনে হয় সত্যি হবে আমার কল্পনাগুলো। আরে আঙ্কেল,
এত কিছু করতে হবে না, শুধু স্বাভাবিকভাবে একটু আয়োজন করে দিলেই হবে, তাতেই আমরা খুশি হব। কারণ আমাদের খুব ইচ্ছা, আমার শহর থেকে এসেছি, গ্রামে কিভাবে বিয়ে অনুষ্ঠান হয় সেটা একটু নিজেদের মধ্যে অনুভব করতাম, যে গ্রামের বিয়েগুলো কেমন হয় আমরা তো জানি না তার জন্য। আরে মা, তুমি একদম টেনশন করবে না, কালকে থেকে আমি আমার কাজের লোকগুলোকে ডাকবো এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো সুন্দর করে করতে বলবো, বাড়িটা সুন্দর করে সাজানো শুরু করে দিবে। আর পরশু দিন শুক্রবার, সেদিন তোমাদের বিয়ে হয়ে যাবে। কালকে আমার যত রিলেটেড, মানে আমার যাদের সাথে পরিচয় আর আমি যাদের সাথে চলাফেরা করি, তাদের সবাইকে ইনভাইট করব আর সবাই চলে আসবে, আর আমি ধুমধাম করে তোমাদের গ্রাম্য পরিবেশে বিয়ে অনুষ্ঠানটা করব। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমার উপকারটুকু যে আপনি এত সহজেই মেনে নিবেন আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম যে আপনি না তো কি বলেন, আমাদের উপর রাগ করেন কিনা, আর আপনি যে এত সহজে মেনে নিবেন সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না এখনো। আরে পাগলি মেয়ে, কি যে বলো না, তোমাদের মতো ছেলে মেয়ে আমার বাড়িতে এসেছে আর আমি একটা আবদার করেছো সেটা আমি মেনে নেবো না? তোমরা তো আমার ছেলে মেয়ের মতো, তাই না? আর এই কথাটা যদি আমার মেয়ে বা আমার ছেলে আমাকে বলতো, তাহলে তো আমি এক মনে একই রকম করতাম, তাই না? তোমরা এসেছো, আমার সাথে সময় কাটাচ্ছো, আমার সময় দিচ্ছ, আমার যে কত ভালো লাগতেছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একটা আবদার করেছো, আমি সেটা রাখবো না, এটা কি করে হয় বলো? আচ্ছা, তাহলে এখন আমি সব কিছু আমার প্ল্যান মতো করি, কারণ ঈশানকে আমি জানতে দেব না বিষয়টা, তাকে আমি একটা সারপ্রাইজ দিব। তাকে না বলেই আমি আপনার সাথে এই কথাগুলো বললাম, আপনি তাকে বলবেন না, আপনি আপনার মতো কাজ চালিয়ে যান, আমি আমার মতো কাজ চালিয়ে যাব। তাহলে কালকে থেকে আমরা আমাদের কাজ শুরু করব। আচ্ছা, তাহলে এখন আমি যাচ্ছি, আর এখন হাতে অনেক কাজ, আমাকে কাজগুলো করতে হবে। তুমি তোমার মতো তোমার কাজগুলো শেষ করো, আমি আমার মতো আমার কাজগুলো শেষ করি। এখন তাহলে আমি গেলাম, আর আমাকে নিয়ে কোনো টেনশন করিও না তোমরা। কথাটা বলে মুরব্বি চাচা রুম থেকে বেরিয়ে চলে গেলেন, আর আমি এদিকে খুশিতে নাচা শুরু করলাম। মুরব্বি চাচা এত সহজে আমাদের সব কিছু মেনে নিল, আমি কখনো কল্পনাও করতে পারিনি। ওনার অনেক বয়স হয়ে গেছে তো, তাই এতটুকুতেই অনেক খুশি হয়ে যায়। আর আমাদের হয়তো এই কথা শুনে ওনার মন আনন্দে ভরে গিয়েছে, তিনি একাকিত্ব কত দিন কাটিয়েছে, হয়তো আমরা এসে একাকিত্বটা দূর হয়ে গিয়েছে। আর এখন দেখলেই বোঝা যায় যে তিনি কতটা খুশি হয়ে থাকেন সবসময় বাসার ভেতরে, আর এত দিন হয়তো তিনি সব সময় মনমরা হয়ে থাকতেন, কেউ ওনার সাথে গল্প করার জন্য হয়তো আসতো না। কারণ আজকে আসার 2-3 দিন হয়ে গেল, কিন্তু একটা মানুষও মুরব্বি চাচাকে দেখার জন্য আসলো না। লক্ষ্য করে দেখলাম যে ঈশান বাহিরে বসে আছে, ফোনে কারোর সাথে কথা বলতেছে, আমি সেদিকে লক্ষ্য করলাম না, আমি আমার মতো কাজগুলো করতে লাগলাম। কারণ আমার এখন হাতে অনেক কাজ, আমাকে সেই কাজগুলো করতে হবে। আর মনের ভেতর যে কী একটা ফিলিংস কাজ করতেছে সেটা শুধু আমি বুঝতে পারতেছি। যারা নিজেদের ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে তাদের জিজ্ঞেস করেন, তাদের এই ফিলিংসটাই, তাদের এই জিনিসটাই হয়েছে সবার মতো আমার আজকে ফিলিংস হচ্ছে। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য কাছে পেয়ে যাব আমি সত্যিই কখনো কল্পনাও করিনি, যে এইভাবে এত সহজে সব কিছু আমার হয়ে যাবে, আমি সত্যিই অনেক লাকি। আজকে বাসায় কথা বললাম, বাসায় কথা বলে মনটা একদম খারাপ হয়ে গেল। বাসার পরিস্থিতি নাকি অনেক খারাপ, এই মাসে নাকি আমাকে তারা টাকা পাঠাতে পারবে না, কারণ বাসায় অবস্থা অনেক খারাপ। বন্যার পানির জন্য বাসার আশেপাশে যে জমিতে ফসল ছিল সেগুলো পচে গিয়েছে শুনে একদম টেনশনে পড়ে গেলাম। যাই হোক, এই কথাগুলো বাসায় শেয়ার করলাম না, এখন এই মুহূর্তে এই কথাগুলো যদি বাসায় শেয়ার করি তাহলে তারা টেনশনে কত কী বলে দিবে আমাকে, এখন টেনশনে আছে, তাই এই টেনশনের মাথা সব কথা বলা ঠিক হবে না। আমি মনে মনে একটা কথা স্থির করলাম, যাই হোক যাক টাকারও পড়াশোনা কন্টিনিউ করতে হবে, জানি না কপালে কী আছে, বাট ভালোবাসার মানুষকে যেহেতু পেয়েছি অবশ্যই কপালে ভালো কিছু থাকবে। আর দেখি বিয়ের ব্যবস্থা কতটুকু কী হয়, বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেলে ভালোই হবে, কারণ এভাবে তো থাকা যায় না, নিজেকে তো আর কন্ট্রোল করা যায় না ভালোবাসার মানুষের সাথে। যখন আপনি একসাথে থাকবেন কিন্তু তাকে স্পর্শ করতে পারতেছেন না, তখন আপনার মনের ভেতর একটা কী কষ্ট আর কী যন্ত্রণা কাজ করবে সেটা শুধু যদি নিজেই পরিস্থিতির শিকার হন তাহলে বুঝতে পারবেন। অন্যের কথা শুনে আপনি কখনোই সেই পরিস্থিতির কষ্টটা বুঝতে পারবেন না, নিজেকেই সেই পরিস্থিতির শিকার হতে হবে, তাহলেই বুঝতে পারবেন। কী আর করার, কষ্ট করে থাকতে হবে, এখন এখানে বসে থেকে লাভ নেই। যাই আমার মায়াবিনীর কাছে গিয়ে দেখি সে কী প্ল্যান করলো, আমাকে তো ইশারা করে বললো বাইরে যেতে,
আর আমি তো বাইরে এসে বসে আছি, আর সে ভিতরে কি করতেছে না করতেছে বুঝতে পারতেছি না। যাই গিয়ে দেখি আগে তার কী অবস্থা, আর সে কতটুকু কী করতে পারলো আমাদের বিয়ে নিয়ে। এখন শুনি গিয়ে আমি অনেক এক্সাইটেড, ভালোবাসার মানুষকে পেয়ে গেলাম সারা জীবনের জন্য, আর শেষ পর্যন্ত সারা জীবনের জন্য আমার সাথেই থাকবে। তার সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভাগ করে থাকতে পারবো। আমার জন্য এর থেকে সুখের বিষয় আর কী হতে পারে? যাকে ভালোবেসেছি তাকে পেয়ে গেলাম, জানি না শেষ পর্যন্ত কী আছে আমার কপালে, কিন্তু আশা করি ভালোই কিছু হবে আমার কপালে। তারপর সেখান থেকে উঠে রুমের ভেতরে চলে আসলাম, আর এসে দেখিয়েছে ঈশিতা শাড়ি পরে বসে আছে বিছানার উপর। আমি তাকে শাড়ি পরা অবস্থায় দেখে একদম হতভম্ব হয়ে গেলাম, এত সুন্দর লাগতেছে, এত মায়াবী লাগতেছে, কি বলবো, নিজের কণ্ঠই হারিয়ে ফেলেছি। কি করা উচিত কি করা উচিত? এখন আমি ভাবছিলাম বাহিরে যাব নাকি তাকে জড়িয়ে ধরবো, বুঝতেছি না।